আসসালামু আলাইকুম। আলবেনিয়া দক্ষিণ ইউরোপের একটি দেশ। আলবেনিয়া ইউরোপের একটি মুসলিম প্রধান দেশ। আলবেনিয়ার উত্তর পশ্চিমে ইউরোপের দেশ মন্টিনিগ্রো, উত্তর পূর্বে কসোভো, দক্ষিণে মেসিডোনিয়া গ্রিস, পূর্বে নর্থ মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ও ইতালির সমুদ্র সীমানা দ্বারা বেষ্টিত। আলবেনিয়ার রাজধানী হল তিরানা। 2020 সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী জনসংখ্যা হল প্রায় 28,45,995 জন। আলবেনিয়ার মুদ্রার নাম লেক। তো বাংলাদেশিরা আলবেনিয়াতে বিভিন্ন বিষয়ে যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আলবেনিয়ার ওয়ার্ক ভিসা। আলবেনিয়ার ওয়ার্ক ভিসায় যারা যেতে চান তারা চাইলে এই ইউরোপের মুসলিম প্রধান দেশে আপনারা যেতে পারবেন, কারণ বিভিন্ন সেক্টরে বিল্ডিং কাজ রয়েছে বা কাজ হচ্ছে। বর্তমানে হিউজ পরিমাণ কাজের লোকের প্রয়োজন। আপনারা চাইলে যারা যেতে চান তারা যেতে পারেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিংকে বা ডিসক্রিপশনে যে নাম্বার দিব সেই নাম্বারে যোগাযোগ করেও আপনারা দেখতে পারেন। আমার বিশ্বাস আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এবং একটা সঠিক তথ্য পাবেন এবং সেখান থেকে প্রসেস করে আপনারা বৈধ উপায়ে আলবেনিয়ায় যেতে পারবেন। আর সেক্ষেত্রে আপনাদের বলতে চাই যে আলবেনিয়াতে যে ক্যাটাগরির কাজগুলো রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, তারপর হচ্ছে অনেক সময় ক্ষেত্র বিশেষে হোটেল রেস্টুরেন্টেরও কাজ থাকে, তবে আপনারা যে কাজই যান আলোচনা সাপেক্ষে আপনারা সেই সেই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রসেস করে আপনারা যেতে পারেন। আর আরেকটি বিষয় আপনাদের বারবারই বলি, আমার প্রতিটা ভিডিওতেই আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে যারা যাবেন তারা সবসময় একটা দিক খেয়াল করবেন যে স্মার্ট কার্ড, বিশেষ করে বিএমইটি, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে প্রতিষ্ঠান বিএমইটি, সেখান থেকে আপনার প্রসেস প্রক্রিয়ার সেখানের স্মার্ট কার্ড অর্থাৎ আপনার যেটাকে বলা হয় ম্যান পাওয়ার করে তারপরে যাবেন। কেননা ম্যান পাওয়ারটা হচ্ছে আপনার একটা, বাংলাদেশ থেকে আপনি যে ওয়ার্কার হিসাবে যাচ্ছেন সেখানে বহির্বিশ্বে গিয়ে যেখানেই যে দেশেই যান সেখানে গিয়ে কাজ করছেন তার একটা প্রমাণ, ম্যান পাওয়ার করেই তারপরে যাবেন। কারণ আপনার ভিসা যখন সঠিক হবে আপনি ম্যান পাওয়ার করাটা তখন একদম ইজি হবে, এবং ভিসা সঠিক না থাকলে আপনার ম্যান পাওয়ারটা সহজ হবে না। তো যাই হোক, আমি ব্যাখ্যা বিশ্লেষণ বড় করব না, আমি শুধু বলতে চাচ্ছি যে যারা যেতে চান তারা চাইলে যেতে পারেন, কারণ এখন এই করোনা কালেও আলবেনিয়ার বিভিন্ন সেক্টরে ভিসার প্রসেস হচ্ছে, আপনারা চাইলে যেতে পারেন। মূলত এই ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং যে কোনো ইনফরমেশন জানার জন্য আমার কমেন্টসে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সদুত্তর দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।